আসসালামু আলাইকুম। MMM এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইংলিশ বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ষষ্ঠ সপ্তাহের, সেই অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। তো এটির নমুনা উত্তর দেখার আগে তোমাদের যে বিষয়টি অবশ্যই জানতে হবে সেটি হলো যে এইখান থেকে কোন কোন প্রশ্নটির উত্তর তোমাকে দিতে হবে এটি জানতে হবে। অনেকেই কিন্তু ভিডিও স্কিপ করে তারপর লিখে ফেল, কাজেই স্কিপ করবে ঠিক আছে, কিন্তু তোমাদের এই বিষয়গুলো ভালোভাবে না জেনে লিখলে কিন্তু ভুল হবার সম্ভাবনা থাকে। তো এখানে দেখতে পাচ্ছ 1 নং প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নটি সম্পর্কে আলোচনা করে দেখি। আওয়ার ডেইলি ডায়েট, ইউর ডেইলি ডায়েট, মেক এ লিস্ট অফ ফুডস আইটেম ইউ টেক এভরি ডে অ্যাজ ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, লাঞ্চ, আফটারনুন টি and dinner and identify what kind of food they are, for example protein, carbohydrate. তো এখানে তোমাকে বলা হয়েছে যে তুমি একটি খাদ্য তালিকা তৈরি করবে যেখানে তুমি সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, এই খাবারগুলো খেয়ে থাকো। তুমি তারপর যে খাবার তালিকা তৈরি করেছো তার সেই খাবারগুলো তুমি থেকে কি কি পেয়ে থাকো তা তুমি তৈরি করবে। তো তারপর 2 নম্বরে বলা হয়েছে ডিসাইড ইফ ইউ ডেইলি ডায়েট ইজ ব্যালেন্সড, ইফ ইয়েস গিভ রিজনস, অর্থাৎ তুমি যে খাবারগুলো খাও সেই খাবারগুলো তোমাকে শারীরিকভাবে কতটুকু ফিট রাখতে পারে এবং তুমি ফিট হইতে পেরেছো কি না সেই কারণটি লিখবে। ইফ ইট নট, এক্সপ্লেন হোয়াই নট, তুমি যদি না হয়ে থাকো তাহলে এখানে লিখবে। তো এখানে কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 এবং আনসার টু দ্য কোয়েশ্চন নং 2 লিখবে, অথবা কেউ চাইলে আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 এবং আনসার টু দ্য কোয়েশ্চন নং 3 লিখবে, অর্থাৎ 2 এবং 3 এর মধ্যে যে কোনো একটি লিখতে হবে, আরেকটি না লিখলেও চলবে। কেউ যদি এটি লিখো তাহলে এটি না লিখলেও চলবে। তো চলো দেখে নিই যে নমুনা উত্তরটি, আমি কিন্তু এখানে প্রত্যেকটির উত্তরই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখে নিই। তো এখানে 6th উইথ অ্যাসাইনমেন্ট 2021 ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ, টাইটেল মাই ডেইলি ডায়েট। তো এখানে আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 দেওয়া হয়েছে যে হেয়ার ইজ এ লিস্ট অফ ফুড আইটেমস দ্যাট আই টেক এভরি ডে অ্যাজ ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, লাঞ্চ, আফটারনুন টি অ্যান্ড ডিনার কিডস অফ ফুড দে আর। তো তুমি কি ধরনের খাবার খেয়ে থাকো এবং তা থেকে তুমি কি পাও, যেমন রাইস আছে কার্বোহাইড্রেট, ব্রেড আছে কার্বোহাইড্রেট, ফিশ প্রোটিন, মিট প্রোটিন, ভেজিটেবলস ভিটামিনস অ্যান্ড মিনারেলস, মিল্ক প্রোটিন অ্যান্ড ক্যালসিয়াম, অর্থাৎ তুমি কোন খাবারটি থেকে কি পেয়ে থাকো। তারপর আমরা আরও খাদ্য তালিকায় আরও নাম যুক্ত করেছি, যেখানে লিখতে পারো ভেজিটেবল ভিটামিনস অ্যান্ড মিনারেলস, মিল্ক থেকে আমরা পাই প্রোটিন ক্যালসিয়াম, বাটার থেকে পাই ফ্যাট, পটেটো চিপস থেকে কার্বোহাইড্রেট, চকোলেট থেকে আমরা পেয়ে থাকি ফ্যাট, সেলস থেকে পেয়ে থাকি ভিটামিনস অ্যান্ড মিনারেলস, ফ্রুট থেকে পেয়ে থাকি ভিটামিন অ্যান্ড মিনারেলস। তো তারপর আমাদের আছে এগস থেকে আমরা প্রোটিন পাই। তো এটি ছিল 1 নং প্রশ্নের উত্তর, অর্থাৎ আনসার টু দ্য কোয়েশ্চন নং 1। তো তারপর আমি বলেছি যারা আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 লেখার পর যারা 2 লিখবে 2 লিখবে, যারা 2 না লিখবে তারা 3 লিখবে। আমি কিন্তু 2, 3 উভয়টিরই আনসার এখানে করে রেখেছি। তো আনসার টু দ্য কোয়েশ্চন নং 2, মাই ডেইলি ডায়েট ইজ ব্যালেন্সড, হেয়ার আর সাম রিজনস আই ব্যালেন্সড ডায়েট হোয়াইল ইনক্লুড এ ভ্যারাইটি অফ ফুড ফ্রম দ্য মিনিংফুল গ্রুপস। তো এখানে ফ্রুটস, ভেজিটেবলস, জার্মস, ডেইরি, প্রোটিন, ফুডস, পিওর ওয়াটার, তারপর এখানে এক্সাম্পলস অফ প্রোটিন ফুডস ইনক্লুড মিট, এগ, ফিশ, বিনস, নট, এখানে নট নট কাটা যাবে, তো এখানে নট কাটা যাবে, ইটস, আই অলওয়েজ ইট দিস কাইন্ড অফ ফুডস, এখানে ফুডস হবে, ইন মাই ডেইলি ডায়েট।
I always have meat or fish before sleeping at night. I always eat an egg. Proteins are good for bones and they increase our strength. That's why I can say that my daily diet is balanced. Besides, I always have a lot of vegetables with my breakfast and lunch. Generally, I don't have vegetables at dinner because I eat few at dinner. Eating vegetables every day is important for our health. They provide essential vitamins, minerals, and other nutrients such as antioxidants and fiber. Again, I always have fruits at the time of brunch. Fruits should be included in one's diet chart. From fruits, we get vitamins and minerals. I also take about 8 to 12 glasses of water. We all need to take water every day, minimum of 2 liters. So I can say that my daily diet is balanced. তো এটি হলো 2 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নের উত্তরটি আমরা এখানে তুলে ধরছি। তো আমি আবারো বলছি, যারা 2 নং প্রশ্নের উত্তর করবে তাদের 3 নং করার কোনো প্রয়োজন নেই। Here is a list of food items. তো এখানে 1 নং থেকে আমরা যে ফুড আইটেমটি ছিল সেই ফুড আইটেম থেকে কিন্তু 3 নং এ ফুড আইটেম কিছু বাদ দেওয়া হয়েছে, কেননা যেগুলো তোমাকে ব্যালেন্স ডায়েট করবে না সেইগুলো, অর্থাৎ সেইগুলো কিন্তু খাদ্য তালিকাতে লেখা হয়েছে। তো লাঞ্চ, আফটারনুন, টি অ্যান্ড ডিনার কিডস অফ ফুড দে আর, তারপর খাদ্য তালিকাটি দেখে নিই যে এখানে 10টি খাদ্য তালিকার নাম লেখা হয়েছে। তো এই 10টি নাম লিখে দিবে, যেখানে রাইস, ব্রেড, ফিশ, মিট, এগস, মিল্ক, বাটার, পটেটো চিপস, চকোলেট, সেলস। তো তারপর আমরা দেখি যে এখানে মাই ডেইলি ডায়েট ইজ নট ব্যালেন্সড, হেয়ার আর সাম রিজন, আই ব্যালেন্স ডায়েট উইল ইনক্লুডেড আই এ ভ্যারাইটি অফ ফুড ফ্রম দ্য ফলোয়িং গ্রুপস। তো এখানে এই খাদ্য তালিকাটি দেওয়া হয়েছে। তো এখানে যে আই ডোন্ট হ্যাভ এ লট অফ ভেজিটেবল উইথ মাই ব্রেকফাস্ট, তো তুমি তোমার খাদ্য তালিকাতে প্রচুর পরিমাণ শাক শাক সবজি খাও না, এটি বলে দিলে যে লাঞ্চ অর ডিনার জেনারেলি I eat vegetables sometimes at dinner but very few because I don't like eating vegetables. Eating vegetables every day is important for our health. They provide essential vitamins, minerals and other nutrients, antioxidants and fiber. That's why I can say that my daily diet is not balanced. Again, I sometimes have fruits at the time of brunch. Fruits should be included in one's diet chart. From fruits, we get vitamins and minerals, but I don't have fruits regularly. For that reason, I don't get enough vitamins and minerals. So I can say that my daily diet is properly balanced. তো এই ছিল এই ভিডিওতে যেখানে বলা হয়েছে যে ক্লাস এইটের অর্থাৎ ইংলিশ যে বিষয়ের অ্যাসাইনমেন্টটি রয়েছে সেই অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তর তোমাদের সামনে তুলে ধরা হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সকল বিষয়ের নির্ভুল সমাধান পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকুন।